নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমাদের বাচ্চারা উচ্ছে কিংবা করলা খেতেই চায় না। উচ্ছে কিংবা করলা খাবার পাতে দেখলে কিন্তু এক হাত দূরে চলে যায়। আজকের এই রেসিপিটা দেখার পর থেকে কিন্তু সব বাচ্চারাই উচ্ছে কিংবা করলা খেতে ভালোবাসবে। তার জন্য প্রথমেই একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে। আপনারা চাইলে উচ্ছের পরিবর্তে করলাও দিতে পারেন। উচ্ছে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আলু আপনারা স্কিপ করতে পারেন, আলুটা দিলে কিন্তু সহজেই বাচ্চারা খেয়ে নেবে, তাই জন্যই আলুটা দেয়া। এমনিতে তো আমরা বড়রা তিতো খেতে ভালোইবাসি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। অনেকক্ষণ ধরেই মাখতে হবে চেপে চেপে, যাতে উচ্ছে আর আলুর জলটা বার হতে শুরু করে। এইভাবে মেখে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। আস্তে আস্তে এইভাবে মাখতে মাখতে কিন্তু উচ্ছে আর আলু থেকে জল বেরোতে শুরু করবে। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। উচ্ছে আর আলু থেকে কিন্তু জল বার হতে শুরু করে দিয়েছে। আবারও কিছুক্ষণ মতো মেখে নিচ্ছি। যত সুন্দর মাখা হবে তত কিন্তু জলটা বার হবে। লবণটা দেওয়ার ফলে কিন্তু আরও বেশি জল বার হচ্ছে। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিচ্ছি। সব উচ্ছে আর আলু থেকে এইভাবে জল বার করে নেব। সব উচ্ছে আর আলু থেকে জল বার করা হয়ে গেছে। যতটা সম্ভব ততটাই কিন্তু জল বার করে নিতে হবে। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন অনেকই জল বার হয়ে এসছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা করব সর্ষের তেলে। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন সাদা তেলে রান্না করবেন সেক্ষেত্রেও করতে পারেন। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আলুটা। উচ্ছে আলুটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না উচ্ছে আর আলুটা লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 লাল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ মতো ভেজে নেব। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন উচ্ছে আর আলুটা কিন্তু এখনও লাল হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু লবণ দিয়ে আগেই মেখে রেখেছি, তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে। উচ্ছে আর আলুটাও কিন্তু লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনের জন্যই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদে হয়। গরম ভাতে কিন্তু আর কিছুই লাগে না, বেশি কিন্তু বেসন দেব না। জাস্ট ছোটো চামচের 1 চামচই কিন্তু বেসনটা দেব। বেসনটা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, নাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু যাবে না। তাই বেসন দেওয়ার পর গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল মুখরোচক উচ্ছে আলু ভাজা।